আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা সরাসরি আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা এর খাব নামক গ্রন্থ থেকে স্বপ্নে রোজা এবং ইফতার করতে দেখলে কি হয় এটার ব্যাখ্যা জানব। আপনারা অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দিনী ভাই ও বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনা দিতে চাই, কেউ যদি পূর্ণ রমজান মাস রোজা রাখতে দেখে আর সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকে, তবে তার মধ্যে তার ব্যাখ্যা হলো উক্ত বিপদ দূর হয়ে যাবে। যদি কেউ যদি কোনো উম্মি স্বপ্নে রমজানের রোজা রাখতে এবং তার পূর্ণ করতে দেখে, তবে সে কোরআনে হেফজ করতে দেখবে। উম্মি বলতে বলা হয় যার কোনো অক্ষর জ্ঞান নেই, যার কোনো জ্ঞান নেই। কেউ যদি রমজান মাসে জেনে শুনে রোজা ভঙ্গ করতে দেখে, তবে সে শরীয়তের কোন হুকুম তুচ্ছতা ছিল গুরুত্বহীন মনে করবে। আর যদি রমজানের মর্মার্থ স্বীকার করে তা কাজা করার ইচ্ছা করতে দেখে, তবে তা এমন জায়গা হতে তৎক্ষণাৎ সম্পদ লাভের ইঙ্গিত যেখান হতে তার কোনো ধারণাই ছিল না। অর্থাৎ ইয়াজদুহু মিন হাইসু লা ইয়াহতিজু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনাতীত, যেটা সে কল্পনাও করেনি। তারপর হচ্ছে হযরত আবু সাআদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রোজা স্বপ্নে দেখার ব্যাখ্যার ব্যাপারে ব্যাখ্যা দাতারা মতবিরোধ করেছেন। কেউ যদি স্বপ্ন দেখে যে নিজেকে রোজা রমজান মাসে রোজার অবস্থায় আর কি, তবে সে খাদ্য ঘাটতি এবং চড়ামূল্যের প্রতি ইঙ্গিত করে। আবার কেউ বলে উক্ত স্বপ্নদ্রষ্টার ঋণ পরিশোধ, রোগ হতে আরোগ্য, চিন্তা দূর এবং দিন ধর্ম সঠিক ও শুদ্ধ হবার প্রতি ইঙ্গিত বহন করে থাকে। সম্মানিত বন্ধুরা, এক্ষেত্রে আরো ব্যাখ্যা রয়েছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের চ্যানেলে থাকবে ভিডিওগুলো, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আরেকটা চ্যানেল আছে আমাদের ডার্ক ব্লু, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন।